হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিবেশ চুলি ব্লগে। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, বেলুন ভিডিও। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি আমার পরিবারে পুরনো সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। অত কথা বলে ফেললাম এক নিঃশ্বাসে। তো চলো শুরু। এগুলো বেলুন নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ফোলাবো। ফোলানোর পর এমনি করে হাফ করে ফাটাবো, করে ফেলি। এত বকবক করতাম না জানো তো, ইউটিউবে আসার আগেও এত বকবক করতে পারতাম না। ইউটিউবে আসার পর থেকে এক নিঃশ্বাসে অনেক কথা শিখে গেছি। তো থ্যাংক ইউ ইউটিউবকে, আমি থ্যাংক ইউ জানাই এই এই কারণে। আগে কথা বলতে গিয়ে তুতলে যেতাম, বারবার বলতে মানে অনেকক্ষণ ধরে বলতাম, এখন অনেকগুলো কথা এক নিঃশ্বাসে বলতে পারি, এর জন্য থ্যাংক ইউ ইউটিউবকে। তো চলো শুরু করি। এটা তো শুরু করার আগেই ফেটে গেল। বেশি ফোলাবো না, আমি যদি ভাগ করে ফাটাবো, বেশি ফোলা লাগে না, ফোলাতে ফোলাতেই ফেটে গেল দুম করে। তো এটাকে বেশি ফোলাবো না, এটাকে আমি বেঁধে নেবো। ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড এখানে, তো আমাদের তো ভীষণ বৃষ্টি হয়েছে আর ওয়েদারটাও খুব ঠান্ডা। তবুও আমি ফ্যান চালিয়েছি, কারণ হচ্ছে শর্ট ভিডিও করছিলাম নেচে নেচে, যে কারণে গরম লেগে গেছে, তার জন্য ফ্যান চালিয়ে দিয়েছি। বাপরে বাপ, সাড়ে আটটা বেজে গেছে, আমাকে রান্না করতে হবে তাড়াতাড়ি করে। হবে না গো, তবে এপাশে সাইডে কি করলাম, নক দিয়ে ফাটাতে হবে, আগ করে নক দিয়ে ফাটাচ্ছি। কিছু করার নেই, ফাটবে না, তোমাদের ভিডিওটা বড় হতে হতে বড় অনেক বড় হয়ে যাবে। হাতের নখ নেই বুঝলে, তো ওই জন্য নখ ফাটছে না, হাতের নখ নেই ওই জন্য ফাটছে না। তো একটা ফাটানো হলো, আগে একটা হলো দুটো। এই বেলুনটা আগে থেকে ফুটো রয়েছে, আমি দেখতে পাইনি। আসলে কি হয়েছে বলো তো, অনেকদিন বেলুন কেনা হয় না, তো কুড়িয়ে টুড়িয়ে এই কটা বেলুন পেয়েছি, সেগুলো ফাটাবো। তো দুটো বেলুন চলে গেল, নষ্ট হয়ে গেল, একটা ফুটো ছিল, একটা এমনি ফেটে গেল। তো আর একটা বেলুন আমি ফাটাতে পারলাম, আর এই যে একটা রয়েছে দেখো, এবার চলো বেঁধে নি, নাহলে এটাও ফোলাতে ফোলাতে দুম করে উঠে যাবে। হাতটাকে পুরো চেপে ধরেছে, কানের কাছে নিয়ে যেতে আমি এটাকে ফাটাই না, আমার কানটা পুরো শেষ। ভীষণ জোরে ছিটকে গিয়ে এরকম ভাবে লেগেছে,
তো আবার বেলুন ফাটানো কমপ্লিট। আর বেলুন নেই গো, চারটে বেলুন ছিল তো চারটে বেলুনের একটা এমনিই ফেটে গেল, একটা ফুটো বেরোলো, দুটো বেলুন আমি হাঁক করে ফাটালাম। তো আর বেলুন নেই, থাকলে অবশ্যই ফোলাতাম। তো আমি আর দুটো চুটকি বানিয়ে দিই, দাঁড়াও। এই পিঙ্ক পিঙ্ক গুলো তো ভালো ছিল, পিঙ্ক দিয়ে আমি দুটো চুটকি বানাই। আমাকে একজন দাদাভাই কমেন্টে বলেছিল যে চুটকি বানিয়ে দাঁতে ফাটানোর কথা, তো তার জন্য তার রিকোয়েস্ট রাখলাম আমি আজকে, তার জন্যই ফাটানো। তো দুটো হয়ে গেছে, আর তিনটে ফাটাবো। বেলুনটার মধ্যে বালি কিচকিচ কিচকিচ করছে, কোথায় ছিল কে জানে। তবে মুখটা ধুয়ে আসি, আর তোমাদেরকেও টাটা করছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও কমেন্ট করো, ঠিক কোন ধরনের ভিডিও আমি করলে তোমাদের ভালো লাগবে তো কমেন্ট করো। অবশ্যই সেটা ভালো কমেন্ট করো, কেউ বাজে কমেন্ট করো না, যেটা আমার পক্ষে করা সম্ভব। তোমরা তো এতদিন ধরে আমার ভিডিও দেখছো, তোমরা তো বুঝতে পারো যে কোনটা আমার পক্ষে করা সম্ভব, কোনটা করা সম্ভব না। তো তোমরা প্লিজ সেই ধরনের কমেন্ট করো যেটা আমার পক্ষে করা সম্ভব, আর অবশ্যই যেটা আমার পক্ষে করা তোমরা কমেন্ট করো, তাতে কোনো বাধা নেই, তোমাদের ইচ্ছা তোমরা কমেন্ট করো। তো আমি যদি পারি, আমার পক্ষে যদি সম্ভব হয়, আমার পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই আমি করবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।